আপনি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটে নতুন প্রথম দিন আর কি, মানে কালকে আমাদের গৃহপ্রবেশ হচ্ছে প্রথম দিন। এই যে বাজার করে নিয়ে আসলাম। বাজার তো করলে, কিন্তু রান্না করার জায়গা আছে তো? সেগুলো জিকো অ্যারেঞ্জমেন্ট করেছে অলরেডি, করেছে, কিন্তু সব ইলেকট্রনিক্স আইটেম হবে তো ওই দিন। এবার এখন দেখি কতটা নানা কাছে খাবো, একটা পিকনিক হবে। দেখুন কি অবস্থা, দেখুন আমাদের ফ্ল্যাটে এখন সব লন্ডভন্ড হয়ে রয়েছে, তিতলি ওখানে বসে রয়েছে, আর সব দেখুন চেয়ার টেবিল সব এদিকে ওদিক করে রয়েছে। যতটা পারি আমরা দুজন মিলে গোছানোর চেষ্টা করছি। তো আজকের মধ্যে, হ্যাঁ এর মধ্যে আনন্দ আছে, হ্যাঁ দেখো তুমি বাজার করে নিয়ে এসো, তোমাকে আমি হেল্প করবো, তোমাকে আমি তুইও করবি, তুমি একটু রেস্ট নাও, হাতে স্যানিটাইজ করে নিই একটু। একদম সাদা মাটা হোটেল লাঞ্চ করবো। কোথায় গেছিলিস? খেলতে। ফ্ল্যাট থেকে বেরিয়ে চটজলদি খাবারের খোঁজে আমরা কোথায় চলে এসেছি, যে আমাদের ফ্ল্যাটের ঠিক পাশেই একটা হোটেল আছে, কিন্তু এখানে সব ধরনের গরম গরম খাবার পাবো। দাদা কি কি আছে? পালং শাক, পালং শাক, আলু সেদ্ধ, পালং শাক ডাল, আর মাছ, ডিম আর চিকেন। হ্যাঁ, তবে তুমি বলো কি খাবে? মাছ খাবো। তুই? ডিম। আমার ডিমকে দেখো ভালো লাগে। ডিম দাদা, দুটো ডিম ভাত আর একটা মাছ। স্ট্রিট হোটেল যাকে বলে, পাশে রোড আর পাশে হচ্ছে খাওয়ার জায়গা। মানে মনে হচ্ছে আমরা দীঘাতে এসেছি, সেই দীঘা বেড়াতে এসেছি, এবার দুবেলা লাঞ্চ করতে রয়েছি, একদম ওরকম মনে হচ্ছে। পুরো ভরা প্লেট, ডাল, আলু চোখা, ভেজিটেবল, তোমার শশা, লেবু, পেঁয়াজ, এই হচ্ছে কাঁচা লঙ্কা। ও, কাঁচা লঙ্কা আলাদা করে দেওয়া আছে। লঙ্কা পেয়ে দোলা খুব খুশি, দেখো লঙ্কাটা ধুয়ে নিচ্ছে। একদম শুরু করতে পারিস তো? সেকেন্ড প্লেট। এই প্লেটটার দাম কত দাদা? ডিম ভাত দিয়ে? হ্যাঁ, ডিম ভাত পঞ্চাশ টাকা, মাছ ভাত পঁয়ষট্টি টাকা। দেখো ডিম ভাত মাত্র পঞ্চাশ টাকা, মাছ ভাত পঁয়ষট্টি টাকা, সিক্সটি ফাইভ। সেটা তো দু প্লেট চলে এসছে, আর এক প্লেটের জন্য ওয়েট করছি, কারণ তিনজনের হলে তারপরে আমরা একসঙ্গে শুরু করবো। কোক শুরু করো, হাত ধুয়েছিস? হ্যাঁ, হাত ধুয়ে যা। তো ভাতের সঙ্গে সঙ্গে দাদা ওখানে চাও দিচ্ছেন সবাইকে। যেমন শপিং মল হয় না, সব পাওয়া যায় একটু যেটা, এটা ওরকম একটা, মানে চা থেকে শুরু করে লাঞ্চ, কেক, বিস্কিট সব পাওয়া যায়। মানে আপনি এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবই পাবেন। আর আপনার আয়ত্তের মধ্যে সবচেয়ে বড়, আয়ত্তের মধ্যে দামটা রিজনেবল। একটু ঠান্ডা হয়ে গেছে। শীতকাল তো ফটাফট ঠান্ডা হয়েছে, বেশ ভালো। কিন্তু পালং শাকটা গরম আছে, রিভিউ দেওয়ার কিছু নেই দাদা, জলদি যদি খেতে চান এরকম হোটেলে খাওয়া যেতেই পারে, দামও সস্তা এবং হাতের কাছে, হাতের না ভালো, পুষ্টিকর খাবারটা, একদম ফ্রেশ টাটকা খাবার। পালং শাকের তরকারি সঙ্গে বেগুন বড়ি সমস্ত মিক্স ভেজিটেবল, সঙ্গে আলুর চোখা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ডাল, এবার মাছটা আসবে আর ডিমটা আসবে। মাছ গাদানে পেডিওটা গাদা, ঠিক আছে, এবার ডিম, 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 খাবার কেমন লাগছে? খুব ভালো, একদম ডাল, আলুর চোখা, কাঁচা লঙ্কা তো আছে, পালং শাক তরকারি, লেবু, দারুণ লাগছে খেতে। চ্যালেঞ্জ
আর ডিম দিয়ে দিন না লঙ্কার স্মেল আসছে কি এত ঝাল তুই একটু কামড় দিয়ে দেখবি হালকা না একদম না ভাতটা কিন্তু অনেকটাই ভাতটা অনেকটাই পেট ভরে যাবে যেহেতু রেল লাইনের ধারে সেই জন্য ট্রেনের আওয়াজ আসছে তুমি ডিমটা টেস্ট করেছো না করছি না ট্রেন না ঠিক থেকে ভেঙে জলের মধ্যে স্থান গলে যাবে গলে যাবে গলে যাবে পাতা যাবে এই কুসুমটা গলে যাবে হ্যাঁ এবার ঝোল দাও কোথায় করছে দেখো আমার ডুপ্লিকেট ঠিক আছে ভিউরা বড় করবো না তো আজকে আমাদের চটজলদি লাঞ্চ ডিম ভাত দোলার দোলার আর তিতলি আমার হচ্ছে মাছ ভাত তো এরকম খাওয়া যেতেই পারে কখনো সখনো এরকম খাবার যেতেই পারে খাওয়া যেতেই পারে সময় বাঁচবে পুষ্টিকর খাবার দামেও সস্তা সব দিক দিয়ে ভালো হ্যাঁ উনি দিয়েছেন একটা এর মধ্যে থালার মধ্যে মানে এখানে হচ্ছে বলতে হবে তাহলে গুণ বিচারি বাদ মে দর্শন ধারি একটা বলতে হবে ডোন জাজ এ বুক বাই দ্য কভার কভার থেকে কিন্তু বই জাজ করা যায় না এটা প্রমাণ হচ্ছে এটাই বেশ ভালো খাবার ডোন জাজ দ্য বুক বাই ইটস কভার ও সরি ভুল বললাম আমি একটু বল ডোন জাজ দ্য বুক বাই ইটস কভার ইটস কভার দেখতে ভাই বলে দিয়েছে টাটা বাই বাই